নমস্কার বন্ধুরা, জীবনে আমরা অন্যের পিছনে চলতে থাকি, অন্যের দেখানো রাস্তায় চলি, নিজে কোনো রাস্তা বানায় না, ভয় পাই, অন্যের থেকে নিজেকে ছোট মনে করি, ভাবি আমি এটা পারবো না। আজকের গল্প থেকে আমরা জানব কিভাবে আমরা এই ভয়কে কাটিয়ে উঠে নিজের পথ নিজেই বানাবো এবং জীবনে সফল হব, আর নিজেকে অন্যের থেকে ছোট মনে করব না। তো চলুন গল্পটি শুরু করা যাক। একজন যুবক তার জীবনে অনেক চিন্তিত ছিল। যুবকটি রাজার মহলে পরিষ্কার করার কাজ করত। অনেক পরিশ্রম করার পরও সে অনেক কম পয়সা পেত। সেই পয়সায় তার ঘর খরচাও চলছিল না, যার জন্য তার স্ত্রী তাকে কথা শোনাত, তার বাড়ির লোকজনও তাকে ভালো মন্দ কথা শোনাত আর বলতো, দেখ পাশের বাড়ির ছেলেটা কত ভালো করছে, আত্মীয় স্বজনদের ছেলেরাও কত ভালো করছে, আমার বন্ধুর ছেলেও ভালো কাজ করছে, আর একটা তুই যে কিছুই করে না। কখনো কখনো ওই যুবকটির মনে হতো যে ঈশ্বরের ওপর বদলা নিচ্ছে, মনে হয় আগের জন্মে কোনো খারাপ কর্ম করেছিলাম, তার জন্য আমার অবস্থা এরকম হয়ে গেছে। একদিন রাজমহলে একটি গুরু আসলেন আর সেখানে তিনি প্রবচন দিলেন। তিনি বললেন, মানুষকে তার কর্মের উপর মন দেওয়া উচিত। যে ব্যক্তি ভালো কর্ম করে সে তার জীবনে সুখ আর শান্তি পায়। আমাদের অলসতা করা উচিত নয়, আর নিজেদের কাজ বেশি বেশি করে করা উচিত, এর জন্য জীবনে সুখ আর শান্তি বজায় থাকে। গুরুর প্রবচন যুবকটির ভালো লাগলো আর সে নিজের কাজে বেশি বেশি পরিশ্রম করল। সে বেশি বেশি করে কাজ করত, মহলের পরিষ্কার পরিচ্ছন্নের দিকে বেশি বেশি নজর রাখত। তার কাজে খুশি হয়ে তার পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হয়, পয়সা বাড়ার জন্য ঘরে সুখ শান্তি আসে। কিছুদিন সব ঠিকই চলছিল, কিন্তু কিছুদিন পর সব কিছু খারাপ হতে থাকে, এই পয়সাও কম পড়তে লাগে, পরিবারের ইচ্ছাও বাড়তে থাকে। ওই যুবক সেই পরিস্থিতিতে ফেঁসে যায় যেখানে সে প্রথমে ছিল। তখন তার গুরুর কথা মনে পড়ল আর সে আরও বেশি পরিশ্রম করল, আরও বেশি সময় কাজে দিল। তাকে এত পরিশ্রম করতে দেখে খুশি হয়ে তার মালিক তাকে বকশিস দিল আর তার পারিশ্রমিক অল্প একটু বাড়িয়ে দিল। এখন তার পরিবারে সব ঠিক ছিল, সবাই খুশি ছিল, নিজের ছেলের উন্নতি দেখে মা বাবাও খুশি ছিল আর তার স্ত্রীও। কিছু সময় যাওয়ার পর পরিবারের ইচ্ছা আরেকটু বেড়ে যায়, তার আনা পয়সা কম পড়তে লাগে, বাড়িতে আগের মতো ঝামেলা কান্নাকাটি শুরু হয়ে যায়, তার তুলনা অন্যদের সাথে করতে থাকে। এজন্য সে আরও বেশি পয়সা ইনকামের জন্য আরও বেশি কাজ শুরু করলো। সে সারাদিন কাজ করতে লাগলো। তার অবস্থা দেখে তার মালিকেরও তার ওপর দয়া হলো। সে বলল, এটা কি পাগলামি করছো, এরকম কেউ কাজ করে? প্রথমে আমি তোমাকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন বোকা মনে হচ্ছে, ঘুমের ঘোরে কাজ করছো আর বেশিরভাগ জিনিস নষ্ট করছো, এই নাও কিছু পয়সা রাখো আর বাড়ি যাও, আরাম করো, আর যখন ঠিক হয়ে যাবে আবার এসো। কাজ করতে করতে সে অসুস্থ হয়ে গিয়েছিল আর সে ওই পয়সা নিয়ে বাড়ির দিকে ফিরছিল। রাস্তায় সে সেই গুরুকে দেখল, তো সে তার কাছে গেল আর বলল, গুরুদেব, যেরকম আপনি বলেছিলেন কর্ম ভালো হওয়া চাই, তো আমি আমার জীবনে কারোর খারাপ করিনি, যে পর্যন্ত হতে পারে ভালোই করেছি। আপনি বলেছিলেন খুব পরিশ্রম করো, মন দিয়ে কাজ করো, তো আমি অনেক পরিশ্রম করি, মন দিয়ে কাজও করেছি আর তার ফলও আমি পেয়েছি, আমার উন্নতি হয়, কিন্তু আমি প্রথমে যেখানে ছিলাম আজও সেখানেই আছি, আমি আমার কাজে আরও বেশি পরিশ্রম করার চেষ্টা করি আর আমি অসুস্থ হয়ে গেছি, এর থেকে বেশি পরিশ্রম আমি করতে পারবো না আর এর থেকে বেশি উন্নতিও আমি করতে পারবো না, আমি প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম আজও সেখানেই দাঁড়িয়ে আছি। ভালো হওয়া, সবার ভালো চিন্তা করা, খারাপ কাজ না করা কি ভুল যে আমাকে এত দুঃখ পেতে হচ্ছে? গুরুটি বলল, আমরা আমাদের সুখকে ছেড়ে দুঃখকেই দেখতে থাকি। তোমার কি মাতা পিতা আছে? তোমার কি স্ত্রী আছে? তোমার কি বাচ্চাও আছে? আর তুমি কি দুই বেলার অন্নের জোগাড় সহজেই করে নিতে পারো? তোমার কাছে একটা ছোট্ট ঘরও আছে। যুবকটি বলল, হ্যাঁ এইসব তো আমার কাছে আছে। গুরু বলল, জানো কিছু লোকের কাছে মাতা পিতা নেই, তো কারোর কাছে তার স্ত্রী আর বাচ্চাও নেই,
এরকমও মানুষ আছে যারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তাদের একবেলার খাবারও পাওয়া অনেক কষ্টকর, আর একটা ছোট বাড়ি তো দূরের কথা। তোমার দুঃখ কি তাদের থেকে বড়? আমার নজর দিয়ে দেখো তো তুমি অনেক সুখে আছো। যুবকটি বলল, তাহলে কি আমি এখানেই থেমে যাব, আর জীবনে উন্নতি করব না, কিছু করার স্বপ্ন দেখব না? এই কথা ভেবে যে কিছু লোক আমার থেকেও নিচে জীবন কাটাচ্ছে, আমি তাদের থেকে অনেক সুখে আছি? গুরু বলল, একদমই নয়। নিজের উন্নতি করো, সাথে সাথে লোকেরও উন্নতি করো, পরিবারেরও উন্নতি করো। উন্নতি করা আবশ্যক, কিন্তু দুঃখী হয়ে উন্নতি করা যায় না। যা আছে তার আনন্দ নাও, যে সুখ আছে সেটাকে চিনে নাও আর খুশি থাকো, খুশি হয়ে উন্নতি করো। যুবকটি বলল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যদি আমি আমার কাজে এর থেকে বেশি পরিশ্রম করি তো আমি মরে যাব। শরীরের একটা ক্ষমতা আছে, তার থেকে বেশি কাজ করতে পারে না। গুরু বলল, এসো আমার সাথে, তোমাকে কিছু দেখাবো। গুরু যুবককে একটি রাস্তার দিকে নিয়ে যায়, যে রাস্তা রাজমহল পর্যন্ত যায়, আর ওই যুবককে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ওই যুবকের চারিদিকে একটি ঘেরা তৈরি করে দেয় আর বলে, তোমাকে এই ঘেরার মধ্যে অনেক পরিশ্রম করতে হবে আর রাজমহল পর্যন্ত পৌঁছাতে হবে। মনে রাখবে, ঘেরা থেকে বাইরে যেতে পারবে না। যুবকটি বলল, গুরুদেব, এটা কি করে সম্ভব? আমি এই ঘেরার মধ্যে বছরের পর বছর দৌড়াদৌড়ি করতে থাকলেও তারপরেও আমি এখানেই থাকব, রাজমহল পর্যন্ত পৌঁছাতে পারবই না। তার জন্য আমাকে এই ঘেরা থেকে বাইরে বেরিয়ে এই রেখাকে লঙ্ঘন করে আগে যেতেই হবে। গুরু বলল, আচ্ছা ঠিক আছে, এই ঘেরা লঙ্ঘন করো, আমি এখানেই বসে আছি, তুমি যাও আর মহলের দেওয়াল ছুঁয়ে আবার ফিরে এসো। এখান থেকে মহলে যেতে 6 ঘন্টা লাগবে, তোমার ফিরে আসতে 12 ঘন্টা লেগে যাবে, আমি এখানে বসেই তোমার অপেক্ষা করব। যুবকটি বলল, ঠিক আছে গুরুদেব, যেরকম আপনি বলবেন। যুবক ওই ঘেরা থেকে বেরিয়ে মহলের দিকে যেতে থাকে। গুরু সেখানেই একটি গাছের নিচে বসে যায়। যুবক 6 ঘন্টার মধ্যেই ফিরে আসে আর বলে, গুরুদেব, আমি মহলের দেওয়াল ছুঁয়ে ফিরে এসেছি। গুরু বলল, মিথ্যা কথা বলছ, তুমি মহল পর্যন্ত তো যাওইনি, রাস্তার থেকেই ফিরে এসেছ। 12 ঘন্টার রাস্তা 6 ঘন্টায় কেউ কি করে আসতে পারে? যুবকটি বলল, আমি সত্যি বলছি, মিথ্যা বলছি না, আমি তাড়াতাড়ি হেঁটে গেছি আর দৌড়াতে দৌড়াতে এসেছি। গুরু আর যুবকের কথা শুনে কিছু লোক সেখানে আসে, আর যখন ওই লোকেরা শোনে ওই যুবক 12 ঘন্টার রাস্তা 6 ঘন্টায় পূরণ করে নিয়েছে, তখন তারা বিশ্বাস করে না আর তারা যুবকটিকে বলে, তুমি মিথ্যা কথা বলছো, আর যদি তুমি সত্যি কথা বলছো তো তুমি আবার যাও এবং ফিরে এসো। যুবকটি বলল, আজকে আমার কষ্ট হয়ে গেছে, কালকে আমি অবশ্যই তোমাদেরকে এটা করে দেখাবো। পরের দিন গুরু, যুবক আর ওই সব লোকেরা সেখানে উপস্থিত হয়। এক ব্যক্তিকে মহলের দেওয়ালের ওখানে দাঁড় করিয়ে রাখা হয় আর তার কাছে একটা নিশানা দিয়ে দেওয়া হয়, যেটা নিয়ে ওই যুবকটি ফিরে আসবে। যুবকটি আবার ওই রাস্তা দিয়ে যেতে থাকে আর এইবার সে 6 ঘন্টার জায়গায় 5 ঘন্টায় ফিরে আসে। কেউ বিশ্বাস করল না, সবাই তাকে নিশানা দেখাতে বলল। সে মহলের কাছ থেকে আনা নিশানা দেখালো, সবাই অবাক হয়ে গেল আর তার অনেক প্রশংসা করতে লাগলো। অনেকেই তাকে তাদের ওখানে কাজ করার কথা বলল আর বলে, আমার তোমার মতো যুবকেরই দরকার, তুমি অনেক পরিশ্রমী, ভরসাবান এবং শক্তিশালী, যত টাকা পারিশ্রমিক তুমি এখানে পাচ্ছ আমি তার 4 গুণ বেশি দেব, কেউ 5 গুণ, আবার কেউ 6 গুণ পারিশ্রমিক দিতে প্রস্তুত ছিল। সেই যুবক অনেক খুশি হলো। সে গুরুকে বলল, গুরুদেব, এটা কি হচ্ছে? গুরু বলল, একটা সীমিত জায়গার মধ্যে কাজ করতে থাকবে তো তুমি কতটাই পরিশ্রম করো না কেন, কিছুই করো না কেন, বারবার পরিশ্রম করো, তারপরেও তুমি একটা সীমিত উন্নতি করতেই পারবে, তার থেকে আগে যেতে পারবে না। কিন্তু আজ যদি তুমি সেখান থেকে বেরিয়ে এসে অন্য রাস্তায় যাবে, কিন্তু নিজের প্রতিভা আর কাজ কাউকে দেখাবে না, তাহলেও তুমি উন্নতি করতে পারবে না। যেরকম তুমি একা গিয়ে মহলের দেওয়াল ছুঁয়ে ফিরে এসেছিলে তো কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন তুমি একই কাজ জোর সোরের সাথে করেছো, চিৎকার করে করেছো, অন্যদেরকেও দেখিয়ে করেছো, তখন তুমি নিজের উন্নতির রাস্তা খুলে দিয়েছো।
আর এখন তোমার কাছে অনেক পথ খোলা আছে, তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু যেখানেই যাও নিজেকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখবে না। যুবকটি গুরুকে বলল, গুরুদেব অন্য পথ আছে? গুরু হাসল আর বলল, হ্যাঁ আছে একটি পথ, একটু কঠিন আছে, চলতে পারবে? যুবকটি বলল, হ্যাঁ অবশ্যই, আপনি পথ দেখান, আমি অবশ্যই চলব। গুরু বলল, মহলে যে রাস্তা তুমি 5 ঘন্টায় পূরণ করেছ, এখন তোমাকে ওই রাস্তা পায়ে হেঁটে 2 ঘন্টায় পূরণ করতে হবে, এটা করতে পারবে? গুরুর এই কথা শুনে ওই যুবক অবাক হয়ে গেল আর সে বলে, গুরুদেব এটা তো অসম্ভব ব্যাপার। গুরু বলল, যে অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে এই পথ তাদের জন্যই, তুমি ভাবো এটা কিভাবে করতে পারবে, আর যখন তুমি এটা করার উপযোগী হয়ে যাবে তখন আমার কাছে আসবে। সেই দিন থেকে ওই যুবক রোজ ওই রাস্তা 2 ঘন্টায় পূরণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু 2 ঘন্টায় তো সে মহল পর্যন্তও ঠিকভাবে পৌঁছাতে পারছে না, তো ফিরে কিভাবে আসবে? 3 দিন চেষ্টা করার পরও যখন সে এটা করতে পারল না, তখন সে গুরুর কাছে আসলো আর গুরুকে বলল, গুরুদেব এটা সম্ভবই নয়, 2 ঘন্টায় পায়ে হেঁটে মহলের রাস্তা পূরণ করা যাবে না, তো লোক ফিরে কিভাবে আসবে? গুরু বলল, তুমি ওই রাস্তাটাকে দেখেছো যেটা প্রথম থেকে তৈরি হয়ে আছে, যার ওপর আগেও কাজ হয়েছে, আর সেটা যারা বানিয়েছে তারা প্রথমেই তার দূরত্ব ঠিক করে দিয়েছে। ওই রাস্তায় তুমি কতটাই পরিশ্রম করো একটা সীমা পর্যন্তই চেষ্টা করতে পারবে, তার থেকে বেশি নয়। আর যারা তাড়াতাড়ি গন্তব্য যেতে চায় তারা নিজের জন্য রাস্তা নিজেই বানায়, অন্যের তৈরি রাস্তায় চলে না। কিন্তু নিজের রাস্তা নিজে বানাতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, মুশকিল আসবে, ভরসা ভাঙার ভয় আছে, সব হারিয়ে যাওয়ার ভয় আছে, জীবন চলে যাওয়ার ভয় থাকে, অসফলতার ভয় থাকে। লোক তোমাকে মূর্খ বলবে, তোমার উপর হাসবে, তোমার রাস্তায় বাধা সৃষ্টি করবে, তোমার আপনজনও তোমার সাথ দেবে না, তুমি একা হয়ে যাবে। এইসব কিছু সহ্য করতে পারবে? যে এইসব সহ্য করতে পারে সেই সফল হতে পারে, আর লোক তোমার পিছনে ওই রাস্তায় চলতে শুরু করে দেয়। যুবকটি বলল, গুরুদেব যা কিছুই হয়ে যাক না কেন, আমি মহলের রাস্তা 2 ঘন্টায় পার করেই দেখাবো। ওই যুবকটি মহল পর্যন্ত যাওয়ার সব রাস্তার উপর বিচার করল, কিন্তু কোনো রাস্তা তাকে 2 ঘন্টায় আসা যাওয়ার পথ দেখাচ্ছিল না। তখন সে একটি নতুন পথ বানানোর কথা ভাবল, এর জন্য সে একটি রাস্তা দেখতে পেল। সেই রাস্তা তাকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে বানাতে হবে, যেখানে অনেক ভয়ানক জন্তু জানোয়ার ছিল, সেখানে পদে পদে বিপদ ছিল, জীবনও যেতে পারে। এই কথা যখন সে তার পরিবারকে বলে তখন তারা তাকে মূর্খ বলল আর বলল, এই কাজ যদি তুই করিস এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিন্তু সে মানল না, সে জঙ্গলের রাস্তা পরিষ্কার করা শুরু করল। গুরুর নজর ওই যুবকের উপর ছিল, সে দূর থেকেই তার উপর নজর রাখছিল। যারাই ওই যুবককে ওই রাস্তা পরিষ্কার করতে দেখছিল সেই তাকে পাগল আর মূর্খ বলছিল আর বলছিল, কেন নিজের জীবনের পিছনে পড়ে আছো, বাঘ ভাল্লুক তোমাকে খেয়ে নেবে, তো কার জন্য এই রাস্তা বানাচ্ছ? কিন্তু ওই যুবকটি কারোর কথা শুনল না, 6 মাসে সে অর্ধেক রাস্তা বানিয়ে নিল। আর একটি রাত্রে যখন সে কাজ করছিল তাকে একটি সাপ কামড়ে দেয়, সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু গুরু তাকে বাঁচিয়ে নেয়। 1 বছর হয়ে গিয়েছিল, এই 1 বছরে তার বাঘ ভাল্লুক হাতির সঙ্গে অনেকবার সামনাসামনি হয়েছে, নানা রকম পোকামাকড় তার রাস্তায় আসতে থাকে। সেই পথে সে এরকম ব্যবস্থা করে যে জঙ্গলি জানোয়ারের আশঙ্কা কম হতে পারে। তার এই কাজের চর্চা পুরো নগরে হতে থাকে, রাজার কাছে এই খবর পৌঁছায়, রাজাও যুবকের ওপর নজর রাখছিল। 1.5 বছরের মধ্যে সে রাস্তা বানিয়ে ফেলেছিল। আর একদিন সে গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব এখন ওই মহলের রাস্তা 2 ঘন্টায় যাওয়া আসা করা যেতে পারে, আর আমি 1 ঘন্টায় আসতে যেতে পারবো। রাজা যুবকের বানানো রাস্তা নিরীক্ষণ করল, ওই রাস্তাটি দেখে রাজা অনেক খুশি হল। রাজা ওই যুবককে ডাকল আর বলল, তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, তুমি অনেক ভালোভাবে রাস্তা বানিয়েছ, তাও আবার একা। আমি আর আমার মন্ত্রীরা অনেকবার এই রাস্তাকে ছোট করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু সমস্যা এসেই যেত, আর তুমি এই কাজ একাই করে দিয়েছ, এর জন্য যা তুমি চাও তাই পুরস্কার দেয়া হবে। আর এই রাজদরবারের একটি মুখ্য পথ
দেওয়া হবে। ওই যুবক এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। যারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তার পরিবার, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার মিত্র আর সমাজ, সবাই তার সামনে মাথা নত করে। সে গুরুর কাছে পৌঁছালো আর সে গুরুকে বলল, আপনি আমাকে পথ দেখিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। গুরু বলল, আমরা অসীমিত ক্ষমতার সাথে জন্ম নিই, কিন্তু আমাদের সমাজ আমাদের ভাবনা আমাদের ক্ষমতাকে বেঁধে দেয়। আমরা কখনোই কিছু করতে পারি না, বড় কিছু ভাবতেই আমাদের কঠিন মনে হয়, ভয় লাগে। আমরা সব সময় অন্যের পিছনে চলতে চাই, জীবনে সহজ পথ খুঁজতে থাকি, সংকল্প নিতে ভয় পাই। কিন্তু এই কঠিনতা, সংকল্প, দুঃখ, ভয় আমাদেরকে আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। এগুলো ছাড়া কোনো গন্তব্যে পৌঁছানোই যায় না।